মেদিনীপুরের মাকু আর তার বউ মেনকার মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। তারপর হ্যালো 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 স্যার হ্যালো কি রে কি রং নাম্বারে লাগিয়েছে নাকি রে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো দিদিকে বলো তো মনে হয় লাগেনি। হ্যালো না স্যার, আপনার কল দিদিকে বলতেই লেগেছে। ঠিক কও তো। হ্যাঁ স্যার। আমি তো ভাবছিলি দিদি ফোন ধরবে গো। তুমি কোন ফোন ধরছো? তুমি তো কাহারে আড়িয়া ডকা ডাকা তুমি ফোন ধরছো কেন দিদিকে? তো স্যার উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি খুবই ব্যস্ত। তো আপনি আপনার সুবিধা অসুবিধা আমাকে বলুন, আপনার বার্তা আমি ওনার কাছে পৌঁছে দেবো। আগো বাবু, সুবিধা তো টুকু হয়নি, শুধু অসুবিধা আর অসুবিধা। বলুন কি অসুবিধে? দু বাবু তুমি আর কওনি বাবু, তুমি একদম কওনি। দিদি তো ভালোবাসে মাইঝি মনকে টাকা দেয়াতে লক্ষ্মী ভান্ডার খুলে দিচ্ছে। টাকা মনকে যেন কিটা করছে কও তো, কিটা করছে? হ্যাঁ টাকা মনকে কত খরচা দাও। টাকা মনকে যেন কি গোটে নারায়ণ ভান্ডার খোলা যাটেনি, ব্যবস্থা করা যাটেনি। বর্তমানে কি আপনার বাড়িতে কেউ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে স্যার? হ্যাঁ গো বাবু, আমার বউ তো পায়। মেনকা মন্ডল দেখো নাম আছে, তার ডাক নাম গেড়ি। বাবু দেখো কাউকে কিন্তু কইব নি, নাইলে তো গোটা উৎপাত করে দিবে একদম একদম। কাউকে কইব নি, তার ডাক নামটা গেড়ি তো কইব না। আমি ভালো হয়েছে গেড়ি গা ডাকি আছে, তোমার কাউকে কইব না। হ্যাঁ মেনকা মন্ডল দেখো নামটা আছে। এ তো খুবই খুশির খবর স্যার, আপনার তো খুশি হবার কথা যে আপনার বাড়িতে আপনার স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আগো বাবু, আমার বউ যে লক্ষ্মীর ভান্ডারটা পায় না ওটাই তো অসুবিধা। তুমি দিদিকে কে না ওর লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দাও তো। হ্যাঁ গো বাবু, মেনকা মন্ডলের নামটা কাটে দাও। না স্যার, এটা কোনো মতেই সম্ভব নয়। বাবু তুমি একটা কথা কও তো, কি এমন টুকু টাকা পায় সে গরম দেখনি তার একদম, সে তাপে যেন তুমি রইতে পারবনি। কি লাফালাফি শুরু করছে, কি ডাট গো বাবু। সে তোমাকে কইলে তুমি মানে তোমাকে বুঝিয়া বুঝিতে পারবো নি। সে তুমি দিদিকে আমার বউ লক্ষ্মী ভান্ডার উক্ষুনি বন্ধ করো, আজকেই বন্ধ করো। মেনকা মন্ডলের নাম কাটিয়া উড়ি দাও একদম কাগজে। এটা তো সম্ভব নয় স্যার। বাবু কোনো উপায় দেখ, কোনো কিছু করে বন্ধ করা যাবে নি? না স্যার, এটা কোনো মতেই সম্ভব নয়। সমস্যায় ফেলি দিল গো বাবু। আচ্ছা বাবু কইটি, যদি মানে আমার অ্যাকাউন্ট নম্বরটা আমার বউর জায়গায় দিয়ে দাও, ওর নাম আছে থাও কোনো সমস্যা নেই, শুধু ওর অ্যাকাউন্ট নম্বরের জায়গায় আমার অ্যাকাউন্ট নম্বরটা ঢুকি দাও মাকু মন্ডলে। মেনকা মন্ডলের অ্যাকাউন্ট নম্বরটা তুই মাকু মন্ডলে ঢুকি দাও, ওর শুধু অ্যাকাউন্টে টাকাটা নাই ঢুকলে হইল, বাস তাইলে শান্তি, যেন আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়। হ্যাঁ এটা তো সম্ভব নয় স্যার। তো কোনটা সম্ভব গা? হ্যাঁ হ্যাঁ কোনটা সম্ভব? তোমার কাছে ব্যাগ অসম্ভব, হ্যাঁ কোনো সম্ভব না। সা কত আশা করে থাইলি, বউ লক্ষ্মী ভান্ডারে টাকা পাবে, লেইসে হাতে দিবে, টুকু বাংলা মদ খাবো জল জিরা প্যাকেটের সাথে। হ্যাঁ আর ভাবতলি পাড়ায় যে একটা তাস খেলবো তানকে সাথে, আর একটু ভাবতলি বিড়ির প্যাকেট গোটা কই কিনা লেইসে রাখবো। কোনোটা হইল নি বাবু, ব্যাগ স্বপ্ন আমার ভাঙ্গিয়া চুরমার হয়েছে একদম ব্যাগা, কোনো স্বপ্নটা আমার রইল নি গো বাবু। কি কব সে দুঃখের কথা, গোটে বিড়িও যদি পাই সেটা খেয়া হবার নিভিগের রেখে দিই, যাতে হাগার সময় নাহলে প্রবলেম হবে, হাগার সময় যা খাইতে হবে। বিড়ি কি আর টাকাটাও নেই, ওই জন্য তো তোমাকে কইটি গোটে নারায়ণ ভান্ডার খুঁজিয়া দাও গা। হ্যাঁ গো বাবু প্রচুর সমস্যায় পড়েছি, তুমি দাও গা গোটে, পারবো তুমি পারবো তুমি দাও। স্যার আপনি অযথাই এসব বলে আপনার আর আমার দুজনেরই সময় নষ্ট করছেন। ও আচ্ছা আচ্ছা, তাইলে আমার কথাটা তাহলে বেকার লাগছে। হ্যাঁ তুমি যদি গরিব ঘরে টাকা হইতো আর উড়ন চন্ডী বউ গোটে যদি পাইতো না, বুঝতে পারতো জ্বালাটা কি, এমন দিত না? তুমি তো যাওনি বাবু, গেঁড়ির কথা তোমাকে কি যে কইব বাবু, ঘরের মায়া লোক টাকা হাতে পেয়া যে কি লাশ লাচা লাচ্ছে টেকো বাবু, কি কইব তোমাকে। কেন স্যার, আপনার স্ত্রী কি আপনাকে টাকা দেয় না? আর কওনি তো বাবু, আর কওনি, দুঃখে বুকটা ফাটিয়া চুরমার হয়ে গেছে। বাড়ি চলিছে কাইকে বাড়ি চলিছে, কি অ্যাকাউন্টে টাকা দিয়ে বিউটি পার্লারে যাবে, যা কি করবে, আর আমাকে কয়া দিয়ে যাইছে রাঁধিয়া রাখতে। আর সব তুমি যাও বাবু, আমাকে দুবা হাড়ি করা মাঝায়। হ্যাঁ গো, আরো কয়া যাইছে যদি আমি হাড়ি করা যদি নাই ধুইয়া রাখি, তার বাপের ঘরের লোক কেলে সে কেমন কি ধুইয়া দিবে। হ্যাঁ গা বাবু তুমি হাসো তো। না না স্যার, না স্যার, সরি স্যার, সরি, বলুন বলুন স্যার বলুন। হাসো হাসো, হাসার তো সময় পাইছো, হাসো, বেয়া তো হওনি মনে হয়, আর যদিও নাই হো একদম হবনি বাবু, ভালো কথা কইটি, নাইলে তো কান দিয়া রাইট কইবেনি, আমি কয়া দিলি, আমি তো হইছি, আমি সব বুঝিটি ব্যাপারটা, একদম বেয়া হবনি। স্যার আপনি আপনার কোনো অসুবিধার কথা বলছিলেন বাবু, যেটা কইতিলি যে বাবু দেখো না টাকা মনকে তোর একটু নারায়ণ ভান্ডার করা যায় কিনা বাবু, দেখো না একটু চেষ্টা করিয়া। আরে বাবু হবে গো,
তোমানকের কথা সরকার শুনবে আমানকের কথা তো শুনবে নি গরিব মানুষের কথা শুনে নাকি তোমানকে কথা শুনবে তুমি ভাবে একটু তুমি একটু কও না তুমি তো সব অফিসে কাজ করো বা তুমি কইলে শুনবে নি তুমি কও গো টাকা আমার কাছে একটু নারায়ণ ভান্ডারের ব্যবস্থা করে দেওয়ার জন্য নালে না তিতে পারি কিন্তু ঘরে বাবু আমফানের ঝড়ে যে পলগা আইছে না এর সাথে আট দশ টাকা পাঠিয়ে দিতে কইব তো কি গোটে গোটে করে পাঠাই কও তো ভাল লাগেন একসাথে তিন চারটা পাঁচ ছটা করে পাঠিয়ে দিতে কই আগে থেকে তো কোনো কিছু দেওয়া সম্ভব নয় স্যার যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় বা কোনো ক্ষয়ক্ষতি হয় তো অবশ্যই আপনি সরকারের তরফ থেকে কোনো সাহায্য বা কোনো সমস্ত ত্রাণ পাবেন স্যার কিন্তু মেদিনীপুরে শুধু ক্ষয়ক্ষতি হয় না স্যার হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনায় খুব ক্ষয়ক্ষতি হয় আমফান জসেও খুব ক্ষয়ক্ষতি হয়েছে ও তুমিও যে কথাটা কটো সেটাও বা ঠিক কইব সে আমাকে গ্রামের নেতাকে একটু সাইজ করতে কইব তো মালগুলা বহুত ঝ্যামনা তুমি যাও নি বাবু যত তিরপল আইলো যাইলো চেরা আগা যাইলো ব্যাগ সানে লিয়া ঘরে রেখে দিল আর কি একটাও দিবে নি সানে বহুত ঝ্যামনা আছে দিদি তো বহুত লোককে বহুত কিছু করে দি ও নেতাকে একটু সাইজ করতে গো তো তাহলে দেখো সাধারণ মানুষ ঠিক রইবে ও নেতাকার জন্যই এই সব খারাপ হটে তুমি যাও নি বাবু স্যার কি কইব তোমাকে এনকের একদম রাখতে না কইব জানে ভালো লোক তানকে টিকিট দইতে কও না তানকের হচ্ছে পদ দিতে কও না এসব খারাপ লোককে বাড়ি দিতে কও তো অরুণকের জন্য তো খারাপ হটে সবকিছু দেশের মানুষ যাদের উত্তেজিত কেনি ও সব নেতাকার জন্য ও সব নেতাকাই সব খারাপ করে দিত তবে একটু কও তো ওটা কেয়া দেবো তো ঠিক আছে স্যার অবশ্যই আমি বার্তাটি দিদির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো স্যার দেখো বাবু দিদি কিন্তু খারাপ না দিদি কিন্তু সত্যি ভালো স্যার যত দিনে খারাপ ওই জানকে আমাকে ওই যে পাড়ার নেতাকা ওই চামচা মালগুলা ও শান্ত ঠ্যামনা রসকা তার একদম ও শান্ত দেয়নি মানুষকে কোনো জিনিস যা আইলো সব ঘরে নিজে লাগিয়ে দিয়েছে যা আইলো সব পকেটে ঢুকি দিল আর কি যা আইলো সব নিজে মনকে রেখে দেবে একটাও সাধারণ মানুষকে দিবেনি গরিব মানুষ এই এই এরকম কেনি এই জন্য তো এইসব পাড়ার নেতাকার জন্য তো আমার ঘরে বসে টাকা আছে না পড়াশোনা শেষ করিয়া খাটে ঘুরে আমার ঘর বউকে লাইন মারেটে আর কি ও সব করে ঘুরে তুমি একটু বাবু কও গা একটু দয়া করে ওইটি একটু কও তাতে একটু চাকরি বাকরি দেয় আরে বাবু যাও নি আজকালের ব্যাপার তিন চার টাকার মা পাইয়া টেকো বাবু দেখো আর গোটে কথা থাইলো ঝড় বন্যা যত খাওয়ার আর তিরপল না আগুন এক পাঠিয়ে দাও তো এ সা ঝড় বছর যেন পঞ্চাশটা করে লাগিয়ে রাখছে হ্যাঁ সে এমন আরম্ভ করছে সে উড়িষ্যা যাইলো উড়িষ্যা নু লাফা মেরে সোজা একদম এটি মেদিনীপুরকে পাইছে মেদিনীপুরে এসে এমন তাণ্ডব চালিবে মানুষের ঘর দর সব ভাঙে তজমাজ করে দিবে কোনো কিছু রাখবে নি ওই জন্য কইটি বাবু দেখো দশ বারোটা তিরপল প্রায় গুনু পাঠিয়ে দাও তো হ্যাঁ একটু পাঠিয়ে দাও আগুনু যাতে সরকারকে ওটা একটু বুঝিয়ে রাখো যাই হোক লক্ষীর ভান্ডার থেকে কথাটা ঘুরিয়ে ঝড়ের দিকে আনা গেছে তো মাথার 12টা বাজে আর গটে লাস্ট কথা আমার স্যার আর গটে হ্যালো 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 বাবু হ্যাঁ স্যার বলুন স্যার হ্যাঁ বাবু সে তুমি তো আমার টকার মতো হও ওই জন্য কইটি বাবু দেখো না গটে নারায়ণ ভান্ডার গটে খুলিয়া দাও না চুপচাপ আমাকে গটে খুলে দাও আর কাউকে খুলে দরকার তাহলে কেউ জানতে পারবে নি আহ তুমি আমার নামে একটা করে দাও মাকু মন্ডলের নামে একটা করে দাও লোক এ নারায়ণ ভান্ডার একটা করে দাও গা বাবা ধনটা ননসমা খাই আ দেখো বাবু আমি ভোটের সময় বুতাম টিপে দু দুবার ভোট দেবো চিন্তা করার দরকার নেই মাকু তো আছে নাকি দেখো বাবু ছয় টাকা লও তুমি কিন্তু ব্যবহারটা ঠিক রাখো তুমি করে দাও আমি কাউকে দেবো না কেউ জানতে পারবে নি কেউ জানতে পারবে আরে মাকুর কাজ কথা হ্যালো 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 ফোনটা কাটিয়া দিল গরিবের কথা কেউ শুনবেন গরিবের কথাটা যে মানে কেউ লোয়ার মতো কোনো লোক আইছে পর্যন্ত নেই গোটা সর্বনাশ করছে আর কি গেঁড়ি তো প্যাসে রান্না তো হয়নি রে হ্যাঁ গো যাই দিগো